হ্যালো এভরি তো আমার এই নতুন রুম তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলবে ভাবলাম এই রুমের একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি সেই জন্য ঝটপট করে রেডি হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ পুরো আলাদাই কিন্তু এই রুমটা তো রুম যা হয় হোক আজকের টপিক কিন্তু আমার সম্পূর্ণ আলাদা আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব ভিডিওটা কেউ না আশা করব এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রেখো যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে যে টপিকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য ছেলেরা চাইলে এই ভিডিওটা স্কিপ করতেই পারে কারণ এটা সম্পূর্ণ মেয়েদের একটা টপিক তোমরা সবাই জানো পিরিয়ড কিন্তু আমাদের প্রত্যেক মাসে হয় আর এই পিরিয়ডের দিনগুলোতে আমরা ব্যবহার করি স্যানিটারি প্যাড না না আজকে আমি তোমাদের সঙ্গে কোনো প্যাডের বিষয়ে কথা বলছি না আজকে আমি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলবো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন জিনিসের পরিচয় করাবো সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার হাতেই রয়েছে এভার প্যান্টি লাইনার সত্যি কথা বলতে আমাদের মেয়েদের তো রয়েছে হাজারো সমস্যা যেমন প্রতি মাসে পিরিয়ড এছাড়া ইউরেন লিকেজ বা হোয়াইট ডিসচার্জ মতন সমস্যা আর এই হোয়াইট ডিসচার্জ কখন দেখা যায় বলতো আমাদের পিরিয়ড স্টার্ট হওয়ার ঠিক এক সপ্তাহ মতন আগে আমার হাতে কি রয়েছে এটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না এটা কি বা এটার কাজ তো চলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরো বলবো এটা তোমরা কখন ব্যবহার ব্যবহার করবে করবে বা বা এটার কাজ এটা কেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে দুটো জিনিস এটা হলো প্যান্টি লাইনার আর এটা হলো স্যানিটারি ন্যাপকিন তো এই স্যানিটারি ন্যাপকিন আমরা ব্যবহার করবো সময় সময় এই যে দেখতে পাচ্ছ প্যান্টি লাইনার এটা আমরা ব্যবহার করবো হোয়াইট ডিসচার্জের সময় দুটো দেখতে সেম হলেও দুটোর সাইজ কিন্তু ছোট বড় রয়েছে তোমরা নিজেরাই দেখো আর এটা যেহেতু আমরা পিরিয়ডস সময় ব্যবহার করি সেই জন্য এটা সাইজটা কিন্তু একটু বড় রয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে বলি যে প্যান্টিলাইনার আমরা কখন ব্যবহার করব পিরিয়ড শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ মতন আগে তোমরা দেখবে আমাদের হোয়াইট ডিসচার্জের মতন প্রবলেম দেখা দেয় তখন তোমরা এই প্যান্টিলাইনার টিকে ব্যবহার করতে পারো শুধু এখানেই শেষ নয় এ এছাড়াও এর রয়েছে আরো অনেক যেমন ধরো আমার সামনে পিরিয়ডস ডেট রয়েছে তার আগে হয়তো আমাকে যে কোনো কোথাও যেতে হতে পারে আমরা ধরো টিনেজার রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন ধরো আমাকে দিয়ে বলি আমার তো ইউনিভার্সিটি যেতে লাগে তো আমার ধর পিরিয়ডসের ডেট তো পরেই তো তার আগে আগে দেখবে পিরিয়ডসের আগে আগে যখন আমরা কোথাও বের হই মনের মধ্যে দেখবে একটা অস্বস্তি কাজ করে যে যাওয়ার পর যদি আমার পিরিয়ডস হয়ে যায় তো মনের মধ্যে একটা টেনশন অস্বস্তি কাজ করে তখন যদি তোমরা এটিকে ব্যবহার করো তাহলে তোমাদের মনের মধ্যে থাকা ভয় টেনশন সমস্ত কিছু কেটে যাবে এটিকে তোমরা একদম পুরো নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তোমাদের কিন্তু কোন রকমের কোন অস্বস্তি বোধ হবে না তার কারণ তোমরা দেখেই এটা বুঝতে পারছো কতটা ছোট একটা জিনিস আর কতটা কমফোর্টেবল মানে ভীষণই পাতলা একটা জিনিস তো ইউজ করে তোমাদের কোন রকমের কোনো প্রবলেম হবে না উল্টে তোমরা আরাম পাবে তার কারণ এটা জিনিসটাই তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আচ্ছা ওয়েট একটা ইম্পর্টেন্ট কথা যখন তোমাদের পিরিয়ড স্টার্ট হবে তখন তোমরা ওই এক দু ঘন্টা মতন এটিকে ব্যবহার করতে পারবে মানে যখন ওই হালকা ব্লাড ফ্লো হবে মানে হেভি ব্লাড ফ্লোতে তোমরা এটিকে ব্যবহার করতে পারবে পিরিয়ড স্টার্ট হওয়ার হয়তো কিছুক্ষণ মানে ওই এক দু ঘন্টা মতন তোমরা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে আর পিরিয়ডের দিনগুলো মানে ওই একটা দিন বা দুটো দিন বা তিনটা দিন তখন তোমরা হচ্ছে অবভিয়াসলি প্যাড ব্যবহার করবে হ্যাঁ আর একটা কথাও একটু বলে দিই এটা যেমন পিরিয়ডের শুরুর দিকে আমরা ব্যবহার করতে পারবো ঠিক তেমনি পিরিয়ডের শেষের দিকেও এটা আমরা ব্যবহার করতে পারবো মানে ব্লাড ফ্লোটা যখন নর্মাল হবে ওই পিরিয়ডের ফোর্থ দিন থেকে দেখবে অনেকের রয়েছে ব্লাড ফ্লোটা একদম সামান্য হয় তখন তোমরা এটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো পিরিয়ডের ওই টানা তিন চারটে দিন আমরা কিন্তু এই প্যাডটিকে ব্যবহার করি যার ফলে কি হয় বলতো আমাদের অনেক রকমের অস্বস্তি বোধ হয় ইচিনেস মানে একটু তো অস্বস্তি বোধ কাজ করে তাই আমি তোমাদেরকে বলবো প্রথম তিনটে দিন তোমরা এই প্যাডটিকে ব্যবহার করলে পিরিয়ডের ওই শেষের দিনটা আমি তোমাদেরকে বলবো একটু আরাম পাওয়ার জন্য হলেও তোমরা এই প্যাডটিকে ব্যবহার তোমাদের কোনো কিছু মনে হবে না কোনো রকমের অস্বস্তি কাজ করবে না আবার যে লিকেজের টেনশনটা থাকে সেটাও থাকবে না তো ওই শেষের দিন আর এর হয়তো এক দু ঘন্টা মতন তোমরা এটিকে ব্যবহার করতে পারো এটার আর একটা ভালো দিক সেটা হলো তোমরা নিজেরাই দেখো এটা কতটা ছোট এটা যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারবে একটা ছোট্ট পার্সের মধ্যেও কিন্তু এটা চলে যাবে তোমরা জাস্ট দেখো যেখানে তোমাদের একটু টেনশন থাকবে তো সেখানে তোমরা এটিকে ব্যাগে করে সাথে করে ক্যারি করতে পারো তো আমি তো বলবো এটা ভীষণ ভীষণ ভালো ভীষণ ছোট আর ভীষণ কমফোর্টেবল তো আরামসে তোমরা ব্যবহার করতে পারো আর এভারটিনের প্রোডাক্ট মানে তো তোমরা জানো আমাদের মেয়েদের কথা ভেবেই কিন্তু বানানো হয় আর প্রচন্ড হাইজেন মেনটেন করে বানানো হয়ে থাকে তাই এটিকে ব্যবহার করলে তোমাদের কিন্তু কোনো রকমের ইচিনেস ইরিটেটিং র‍্যাশের চিন্তা কোনো কিছু কিন্তু ফিল হবে না তাই আমার মতন তোমরাও কিন্তু আজ থেকে ব্যবহার করতে পারো এভারটিনের এই প্যান্টি লাইনার এই যে দেখতে পাচ্ছ এটার প্যাকেটিংটা কত সুন্দর এসেছে আর এই একটা দেখো অনেক দিন পর্যন্ত কিন্তু এটা তোমাদের চলে যাবে তো তোমরা এটা কিন্তু অর্ডার করে দিতে পারো তো এবার ভাবছো এটা তোমরা কোথা থেকে অর্ডার করবে এটার লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও গিয়ে চেক করো এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গায় তোমরা এটিকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সো টাটা